টিকেটে নিয়ে চলে যাচ্ছি বলছে। টিজারটা দীর্ঘদিন ধরে হচ্ছে, বালি তোলা আর করা দীর্ঘদিন ধরে অনেক প্রতিবাদ করা হয়েছে। বিডিও একবার দরখাস্ত করে জমা দেওয়া হয়েছিল। কি করছে ওরা? হ্যাঁ, ওরা কি করছে? কি করছে? সে ধরে নিয়ে চলে যাচ্ছে, আবার আমরা বলতে গেলে আমাদেরকে মারধর করতে এসছে। কিছু করে নিয়ে যাচ্ছে নৌকা করে। কখন তুলছে এটা? কখন এসছে? চারটের সময়, চারটে থেকে ভোর চারটে, ছটা, ছটার মধ্যে চলে যাচ্ছে। কতজন আসছে ওরা? কতজন আছে? অন্তত খান দশ সালতি আছে। হ্যাঁ, দশখানা সালতিতে হয়তো ছজন করে আছে অন্তত। হুম, প্রতিদিন প্রতিদিন চলছে এটা? প্রতিদিন চলছে। আপনারা এখন একটু এ করতে, পুলিশ পুলিশ আসছে, এখন পাঁচ ছখানা সালতি এই আক্ষেপ করে ভোরবেলা নিয়ে পারলি এরম হচ্ছে। এটা নিয়ে গিয়ে ব্যবসা করছে ওরা? হ্যাঁ, ব্যবসা করছে। তো নিয়ে গিয়ে বিক্রি করে, বালি বালি বিক্রি হচ্ছে, বালি বিক্রি হচ্ছে। আপনারা সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দিচ্ছে ওখানে। আপনারা প্রতিবাদ করেন? প্রতিবাদ করলে মারধর করো। প্রতিবাদ করলে তো মারধর করতে এসছে, প্রশাসন পারে নিয়ে চলে যাচ্ছে। কেউ পারে গেলে বলছে পুত হেলবো গেলে পারে, তাহলে কী করবো? এইভাবে কি নদীতে কি আপনাদের জমি চলে যাচ্ছে? হ্যাঁ, অনেকখানি জমি চলে গেছে। এখন কি আমার ওই সেখানে ছিল দশ কাটা জমি ছিল, তার মধ্যে মানে কাটা চারে গেছে, বাকিটা বাকিটা চলে গেছে। মানে বিঘের পর বিঘে জমি সব ধসে চলে যাচ্ছে। ওরা কাটছে, ওই তো সালতি গাড়ি নদীর গায়ে ঠিকিয়ে দিচ্ছে, দিয়ে কোদালে করে কেটে সালতি করে বোঝাই করে ওপারে নিয়ে চলে যাচ্ছে, গিয়ে ওরা বিক্রি করে দিচ্ছে। আপনারা প্রতিবাদ করলে কি করছে? আমরা প্রতিবাদ করলে আমাদেরকে মারধর করছে। কত জমি এই জন্য নষ্ট হয়েছে? এরকম করে এক দেড় কিলোমিটারের, দেড় কিলোমিটারের মধ্যে মিনিমাম ধরে রাখুন 80 থেকে 100 বিঘা জমি চলে গেছে। যে সমস্ত জমি এখনো পর্যন্ত দলিল পর্চা সব কিছু আছে। সামনে তো বর্ষাকাল, কাটানো বন্ধ হয় কি হবে? কাটা বন্ধ এইভাবেই তো চলছে, 6-7 বছর ধরে চলছে। তো এইভাবে আরো তো ক্ষতি হবে। হ্যাঁ, আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদ করলে ফসলের ক্ষতি করছে। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি। এই টনক নড়েছে, এখন আসছে, কিন্তু ওনারা তো ভোরবেলা আসছে না, তখন কাটা হচ্ছে। ভোরবেলা আসলে ওইটা প্রতিবাদটা আরো ভালো হবে। কটা সাল দিতে এটা কাটা? মোটামুটি ধরুন না, এখানেই তো আছে, দুটো তিনটে চারটে এখানেই আছে, চারটে সাল দিতে। আরো বেশি আসছে? হ্যাঁ, আরো বেশি আসছে, অনেক মাধ্যম করতে ওদিক থেকে আসে। হ্যাঁ, প্রতিবাদ ধরুন এক একটা সাল দিতে যদি 8-10 জন করে যদি আসে, এবার যদি আমরা যদি 2 জন কি 3 জন মিলে প্রতিবাদ করি, তা কত আমরা রুম মারধর করতে আসছি, মারধর করতে আসছি, যাতে এটা বন্ধ হয় তার ব্যবস্থা নেওয়ার জন্য। কারা কাটছে বলতে, নদীর ওই ফুটের লোকেরা কেটে নিয়ে চলে যাচ্ছে। কারা? কারা? কুলটিকারীর লোক। তারা কি কোনো প্রভাবশালী লোক? হ্যাঁ, প্রভাবশালী ক্ষমতাশালী তো বটে। আমি জানাননি, প্রধান প্রধানকে জানাননি? প্রধানকে বলতে আমরা মানে ওরকম এসে হঠাৎ করে এ করে গেছে বলে আমাদের থানায় এ করেছিল, তারা ইনকোয়ারি করে গেছে। একটা অভিযোগ আছে যে মারধর করা হয়েছে যারা প্রতিবাদ করেছিল। হ্যাঁ, সেরকম তো আছেই। আমি জানাননি প্রধান প্রধানকে? আরে, এখানে পাবলিকরা করেছিল, মানে প্রধানকেও, প্রধানকে বলে নয়, ওরা ডাইরেক্ট একদম থানায় গিয়েছিল মারধরের ক্ষেত্রে বলে। এই হচ্ছে ব্যাপার। আপনি তো এলাকার পঞ্চায়েত সদস্য, আপনার তো দায়িত্ব রয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই আছে। সেই দায়িত্বদেরকে আপনি কি করেছেন? আপনি কাউকে বলেছেন ভিডিও বা কাউকে জানিয়েছেন? না, এরকম কাউকে সেরকম জানানো হয়নি। আমরা মানে ভাবছিলাম যে এরপর যখন কোনো মানে এ করবে, আমরা উপরে জানাতে বাধ্য হব। আমরা চাই যাতে না মানে নদীটা যাতে না কাটে, এই মানে ক্ষতিটা রুখতে চাই। জমি কিছুই নেই। হ্যাঁ, জমি নেই, মাটি কাটে ওখানে, যারা কাটে সেটা পুলিশকে বা সংশ্লিষ্ট দপ্তরকে বলা হচ্ছে যে অবিলম্বে যেন অ্যাকশন নেয়।